রাইজর ওসরত জবাবদেহি হওয়ার পলায়ন করার প্রয়াস নাকি বিজেপির বিধানসভাত প্রশ্নকালীন ঘণ্টাত মন্ত্রীর উত্তরের দৈর্ঘ্য সীমা নির্ধারণ পঞ্চাশটা শব্দত লিখিত উত্তর সীমিত করব লাগিব মন্ত্রী মন্ত্রীর উত্তর প্রস্তুত করা প্রশাসনিক সচিবলৈ এসওপি জারি মুখ্য সচিবর প্রথমে বিধানসভার প্রশ্নকালীন ঘণ্টাত প্রশ্ন সুদিবলৈ বিধায়কক বান্ধি দিলে 150টা শব্দর সীমা তারপর এসওপির জড়িয়ে বিধায়কসলক মন্ত্রীয়ে দিবলগিয়া উত্তর সীমাবদ্ধ করিলে 50টা শব্দত অর্থাৎ মাত্র বিধায়কর প্রশ্নের তিন ভাগর এভাগ হিসাবতে উত্তর দিব মন্ত্রী এইদরে এতিয়া কৌশলী স্থিতির জনসাধারণের সহ সম্পর্কিত বিষয়বস্তু সমূহ জবাবদিহিতার সুরক্ষিত করবলৈ বিজেপি শাসিত এখন রাজ্য সরকারে পান পতার অভিযোগ উত্থাপিত হয়েছে বিধানসভার এটা অন্যতম অংশ হয়েছে কোয়েশন আওয়ার বা প্রশ্নকালীন ঘণ্টা এইখানে সময়ত কোনো বিধায়কে নিজ নিজ অঞ্চলের সমস্যার লগতে রাজ্যের বিভিন্ন সমস্যাক লৈ প্রশ্ন তুলিব পারে ইয়ার উত্তর যিমানে দীঘলীয়া নহোক কিয় মৌখিক অথবা লিখিতভাবে সেয়া সদনত তুলি ধরাটো বিভাগীয় মন্ত্রীর দায়িত্ব আর কর্তব্য যদিহে এনে ক্ষেত্রত প্রশ্ন বা উত্তরের দৈর্ঘ্য সীমা বান্ধি দিয়া হয় ইয়ে সরকারের স্বচ্ছতার প্রতি সন্দেহের সৃষ্টি করিব পারে প্রশ্নকালীন ঘণ্টাত করা প্রশ্ন আর সেই প্রশ্নত লাভ করা উত্তরের দ্বারাই বিধানসভাত সরকারি পক্ষক জবাবদিহি করার সুবিধা থাকে বিরোধী বিধায়কর পক্ষে কিন্তু এবার বিজেপি শাসিত হরিয়ানা সরকারে আনিছে নতুন এসওপি অন্যান্য বিষয়ের এই বিষয়ত মনোহরলাল খত্রর নেতৃত্বাধীন সরকারখনের মুখ্য সচিবে জাননী জারি করেছে বিভাগীয় সচিব সমূহলৈ মন্ত্রীর উত্তর প্রস্তুত করতে লিখিত উত্তরের ক্ষেত্র 50টা শব্দের ভিতর সীমিত করার নির্দেশনা দিয়া হয়েছে সচিবসলক দি প্রিন্টত প্রকাশ হওয়া বাতরিট অনুসরি যদিহে সেই উত্তর 50টা শব্দতকৈ বেশি হয় তেন্তে বিধানসভার টেবুলত বক্তব্য আকারে প্রদান করব লাগে বলে নির্দেশনাত উল্লেখ করেছে এই নির্দেশনার পাছতে বিরোধী বিধায়কসকলে তীব্র বিরোধিতা করার লগতে অযুক্তিকর অন্যায় আর অবাস্তবিক বলে অভিহিত করেছে রাজ্যখনের কংগ্রেস বিধায়ক তথা দলের মুখ্য হুইপ ভারত ভূষণ বাত্রায় এই কার্যর তীব্র বিরোধিতা করেছে সরকারে এই কামর জড়িয়ে প্রশ্নকালীন ঘণ্টাক কেবল নামমাত্রহে আনুষ্ঠানিকতা রখার প্রয়াস করেছে বলে অভিযোগ তুলিছে কংগ্রেস বিধায়কে বিরোধী সোধা প্রশ্নের পলায়ন করবলে সহজ হওয়াক এই ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলিছে নীরজ চোপড়া নামের কংগ্রেস বিধায়কগিয়ে এই ক্ষেত্রত হরিয়ানা বিধানসভার অধ্যক্ষর হস্তক্ষেপ বিচারিছে কংগ্রেস বিধায়কগিয়ে আনহাতে হরিয়ানা সরকারের শক্তিমন্ত্রী রঞ্জিত সিংয়ের মতে এয়া ভাল কাম হয়েছে সুচারুরূপে প্রশ্নকালীন ঘণ্টা চলাই নিবলে এই ব্যবস্থা করা বলে মত প্রকাশ করেছে দি প্রিন্টর আগত হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ জ্ঞানসান গুপ্তায় জানা অনুসরি উপলব্ধ কম সময়ের ভিতর সকল প্রশ্নের উত্তর পাবলে এই ব্যবস্থা করা হয়েছে গতি এই ক্ষেত্র এসওপি সমূহের কোনো দোষ নাই অবশ্যই এই এসওপিয়ে কিমান সহায় করব সময়ত সঠিক উত্তর লাভ করাত সেয়া লক্ষণীয় হব